আজ আমি দেখাবো যে কোরেল সফটওয়্যারে যে অ্যালাইনমেন্ট গুলো হয় সেগুলো শর্টকাট কি কি। সাপোজ আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এই একটা রেক্ট্যাঙ্গেল, এবারে এর পাশে এই রকম ছোট একটা স্কোয়ার টাইপের ড্র করলাম। এবার এই যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করেছি এর চার কোণে মনে করুন চারটে অ্যালাইনমেন্ট করতে চাই এটা দিয়ে। তো সেটা করতে গেলে কি করব, প্রথমে এইটা সিলেক্ট, তারপরে শিফট চেপে এই বড় রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করতে হবে। এবারে দেখুন, বি চাপলে বটম অ্যালাইনমেন্ট মানে নিচের সঙ্গে অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট হবে। এবারে যদি আমরা এল চাপি তাহলে লেফট অ্যালাইনমেন্ট হবে, আর চাপলে রাইট অ্যালাইনমেন্ট হবে, সি চাপলে দেখুন মিডিল অ্যালাইনমেন্ট হবে। এবারে যদি আমরা ই চাপি তাহলে সেন্টারে চলে গেল, আবার এল চাপলে লেফটে চলে যাবে, আর চাপলে রাইটে চলে যাবে। এবারে যদি আমরা টি চেপে দিই তাহলে দেখুন ওপরে চলে গেল, সি চাপলে ওপরের মিডিলে চলে গেল, আবার এল চাপলে লেফটে চলে গেল মানে বাম দিকে চলে গেল, আবার যদি আমরা ই চাপি তাহলে পুরোপুরি মিডিলে। তার জন্য কি করবো, এবার সি চাপবো। তাহলে অ্যালাইনমেন্টগুলো বোঝা গেল। এবারে একটা ডিজাইন দিয়ে আমি এই অ্যালাইনমেন্টটা করে দেখাচ্ছি। দেখুন এখানে ভেক্টর বা ইপিএস ফাইলগুলো নিতে গেলে ওপেন করে কিন্তু আমরা নিতে পারবো না, তাহলে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্টের শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল আই। আচ্ছা, এখানে আমি একটা ফোল্ডারের ভিতরে ওই ইপিএস ফাইলটাকে রেখেছি, ওটা এখান থেকে আমরা ইম্পোর্ট করে নেব। এই ফাইলটাকে আমরা এই ইম্পোর্ট করে নিলাম, ধরুন এই একটা ফাইল আছে। এবার আমরা একটা বড় এরকম স্কোয়ার ড্র করে নিলাম। এবার নির্দিষ্ট একটা দূরত্বে মনে করুন আমরা অ্যালাইনমেন্টটা করব, তার জন্য কি করতে হবে, আমাদেরকে অফসেট নিতে হবে। তার জন্য কন্ট্রোল অপশনে যাব। কন্ট্রোল অপশনটা এনেবল করব কিভাবে, কন্ট্রোল F9, কন্ট্রোল আর F9 একসাথে প্রেস করলেই কন্ট্রোল অপশনটা এনেবল হবে। এবার ইউনিটটাকে আমরা এখান থেকে মিলিমিটার সিলেক্ট করে নেব। এবার এই যে স্কোয়ার টাইপের যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করেছি মনে করুন তার থেকে অফসেট দেব আমরা 30 mm, তাহলে এখানে 30 mm লিখবো। স্টেপ ওয়ান স্টেপ এবার অ্যাপ্লাই করে দিলাম, তাহলে 30 mm দূরত্বে একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। এবারে আমরা অ্যারেঞ্জ এখান থেকে ব্রেক অ্যাপার্ট বা শর্টকাট কি কন্ট্রোল কে প্রেস করতে পারি। এতে কি হবে, এইটা ভিতরের এই রেক্ট্যাঙ্গেল আর বাইরের রেক্ট্যাঙ্গেল দুটো আলাদা হয়ে গেল। এবারে দেখুন এই যে আমাদের এই জায়গাটায় যে ভেক্টরটা আমরা ইম্পোর্ট করেছি এটাকে সিলেক্ট করব, করে শিফট চেপে এই রেক্ট্যাঙ্গেলটার গায়ে ক্লিক। এবারে দেখুন টি চাপবো এল চাপবো, তাহলে এটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। এবার এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে এইরকম ডান দিকে টেনে রাইট ক্লিক করে দেবো, তাহলে একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। এবারে শিফট চেপে এই রেক্ট্যাঙ্গেলটার গায়ে ক্লিক, এবারে আর প্রেস করবো, দেখুন রাইটে অ্যালাইনমেন্ট হয়ে গেল। এবার এই দুটোকে আবার সিলেক্ট করে কন্ট্রোল চেপে নিচের দিকে রেখে রাইট ক্লিক, তাহলে ডুপ্লিকেট হলো। এবারে শিফট চেপে এই নিচের এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে শুধু বি প্রেস করে দেবো, তাহলে দেখুন এইভাবে আমরা পুরো সমান ডিস্টেন্সে চারটেকে অ্যালাইনমেন্ট করে রাখলাম। এবার মাঝখানের এই আউটলাইনটাকে ডিলিট করে দিলাম। এবার দেখুন তার ব্যাপারটা বোঝা গেছে। তো এইভাবে আমরা অ্যালাইনমেন্ট ইউজ করে কোরেল ড্রর ভিতরে যে কোনো ডিজাইনকে সাজিয়ে নিতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধুরা।